86 বছর বয়স, লোকটা আজ বৃদ্ধা বয়সে অসহায় হয়ে পড়ে আছে আমাদের কলিজার টুকরা আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুর। কি অপরাধ? জাতি আজ বুঝতে পারে না, মিথ্যা মামলা দিলেন জাকাতের ধর্ষণের। কথা বলে না কেন? দুনিয়ায় যে মিথ্যা কাজ যারাই করবে ওটা নির্ভেজাল মোনাফিক। আর শিক্ষা ব্যবস্থার গুলোর দিকে তাকান, নতুন বছরে আপনার বাচ্চা কাচ্চা যে বইগুলো পেয়েছে আপনি নিয়ে এসে দেখবেন প্রতিমা মূর্তি ভাস্কর্য একাধিক লাগিয়ে দিয়েছে। আবার ফতোয়া দেয় মানুষ এসেছে বানরের থেকে, এইগুলো নাকি এখন আমাদের সিলেবাস, এখন আমাদের সাবজেক্টে পড়ানো হবে। জেলখানা গুলো তৈরি হয় চোর সিটারদের জন্য, কিন্তু আজ পুরো চোর সিটিরা দুনিয়ার ময়দানে স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছে, কোনো অসুবিধা নেই। কিন্তু আলেমরা এ পৃথিবীর ময়দানে আজ মাথা উঁচু করে দিতে পারে না, আলেমরা হক কথা বলতে পারে না, যার কারণে এ পৃথিবীর ময়দানে আজ সমস্যা। আজ আমাদের পরিবার ধ্বংসের দিকে যাচ্ছে, আজ আমাদের সমাজ জীবন ধ্বংসের দিকে যাচ্ছে, আজ আমাদের রাজনৈতিক জীবন ধ্বংসের দিকে যাচ্ছে, শুধু মুনাফিক এদের কারণে। পৃথিবীর ময়দানে আপনি আলেমদের যদি সম্মান না করেন, আপনার মতো কপাল পোড়া জাতি দুনিয়ার ময়দানে কেউ নেই। কারণ এরা বিশ্ব নবীর ওয়ারিস, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। এক কথা বললেন না কেন? এখন এই কথাগুলো শোনার পরে যদি আপনার জীবনের সাথে মিলে যায়, আপনি যদি রাগ দেখান, রাগ আমারে দেখান কেন? রাগ আমার আল্লাহরে দেখান, কারণ আমার আল্লাহ নবীর মাধ্যমে কথাগুলো যদি না জানাতো আমি বলতাম না। কারণ আমি এই কারণে বলছি, বাল্লিগু আননি ওয়ালাও আয়া, একটা আয়াত, একটা শব্দ, একটা কথা, একটা বাণীও যদি জানা থাকে এইটাই প্রচার করা ফরজ। আমি যদি প্রচার না করি, কিয়ামতের ময়দানে আমার আল্লাহর কাছে আসামির কাঠগড়ায় দাঁড় হলাম। কথা বলে না কেন? আমি আমার নিজের বাঁচার জন্য বলতেছি, এখন আপনি মানতে পারেন না, আপনার ব্যর্থতা। আজ আমাদের শিক্ষা ব্যবস্থায় মোনাফিকেরা রাজত্ব করে আজ আমাদের শিক্ষা ব্যবস্থার 12টা বাজাচ্ছে। আজ আলেমদের সম্মান হয় না, চোরচিটাদের সম্মান বাংলার মাটিতে করা হয়। কথা বলে না কেন? পৃথিবীর ময়দানে যারা এরকম করবে, আপনি ইতিহাস মিলিয়ে দেখেন, ফেরাউন যা করেছে আজ পুরো পৃথিবীর কার্যক্রমের সাথে মিলে যাচ্ছে। আমার ভাইয়েরা, বিশ্ব নবী আমার রাষ্ট্রনায়ক যখন আল্লাহর নবী হয়ে গেলেন, নবী যে আমার একাধারে এই কোরআন দিয়ে 10 বছর রাষ্ট্র চালিয়েছে, কত বছর? আরো জোরে, জোর হলো না? বিশ্ব নবী আমার 10 বছর একাধারে রাষ্ট্র চালালেন কোরআন দিয়ে। জয়পুরহাট বাসী, আজ পৃথিবীর ময়দানে কত আশিক রাসুল আছে, নবীজির মরা সুন্নাতের বিষয় ওয়াজ করে। যে নবীজির একটা মরা সুন্নাত যদি দুনিয়ায় কেউ জিন্দা করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় 100 শহীদের গলা কাটা শহীদের সওয়াব আমল নামায় দিয়ে দেয়। এইটা বলার পরে পাবলিক সামনে যারা আছে ওরা বলে সুবহানাল্লাহ, আর যিনি ওয়াজ করে উনি তখন উদাহরণ দেয়, মিষ্টি খাওয়া সুন্নাত, মেসাক করা সুন্নাত। এক কথা বলে না কেন? অথচ আল্লাহর নবী মরা সুন্নাত বলতে কি বোঝালেন? নবীজি বললেন, আমার পরে দুনিয়ার ময়দানে আর কোন নবী আসবে না, দিনের দাওয়াত যারা দেবে এরাই হবে পৃথিবীর ময়দানে আমার ওয়ারিস। আমার ভাইরা, আল্লাহর নবী 10 বছর এই কোরআন দিয়ে সমাজ চালালেন, ব্যক্তি চালালেন, পরিবার চালালেন, রাজনীতি করতেন, অর্থনীতি করলেন। আল্লাহ রাব্বুল আলামিন একাধারে সেই কথাগুলো কোরআনে কারিমের মধ্যে নোট করে দিস। সরাফাতের 28 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন যে দলিলটা উঠিয়ে ধরেছে, আল্লাহ রাব্বুল আলামিন জানাতে চায়, হে নবী, পৃথিবীর ময়দানে আপনাকে সত্য বিধান দিয়ে আমি জমিনের ময়দানে প্রেরণ করলাম। তামাম দুনিয়ার ময়দানে যত ধর্ম আছে সবগুলো ধর্মরে পিছনে ফালি ইসলামটাকে আপনি সবার উপরে স্থান করে দেবেন। হে নবী, এর জন্য দুনিয়ায় কোনো মানব যদি আপনাকে সাক্ষ্য না দেয়, আমি আল্লাহ নিজেই আপনার জন্য যথেষ্ট।